আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আরও একটি নতুন ঝলমলে সুন্দর দিন দেখার সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। আর সেই সাথে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। সবাইকে আজকের ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো এই ছোট্ট ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে আমার গলাটা একটু ভেঙে গেছে, তার কারণ হচ্ছে প্রতিনিয়ত কারেন্ট চলে যাচ্ছে, আর কারেন্ট যাওয়ার কারণে কিন্তু গরমটা আমাদের গায়ে বসে যাচ্ছে, আর সেই কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছি। তো জানি না সামনের দিনগুলোতে কি আমাদের জন্য অপেক্ষা করছে। যাই হোক, আমার রান্নাবাড়া প্রতি ভিডিওর মধ্যে হয়তো মাঝখানে না হলে শেষে থাকে, তো আজকে ভিডিওর শুরুতে এসেছে রান্নাবাড়া, রান্না দিয়ে ভিডিও শুরু করছি। তো আমি ভাঙা কণ্ঠে কথা আর না বাড়াই, ভাঙা কণ্ঠ শুনতেও ভালো লাগবে না, আপনারা পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেক বানাতে পারে না এমন কোনো মানুষ আমার মনে হয় নাই, তারপরেও আমি দুইটা ডিম দিয়ে কেক বানাচ্ছি আর আমার স্মার্ট ওভেনে কেক বানাচ্ছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেককে দেখি ওভেনে কেক বানানোর সময় এই মোল্ডটার উপরে কাগজ বা টিস্যু দিয়ে তারপরে বেটারটা দেয়, কিন্তু আমি এটাতে অয়েল ভালো করে মেখে নিই, মেখে সরাসরি বসিয়ে দিই, তাতে কিন্তু সুন্দর উঠে আসে। তো যারা পেপার দেন কিংবা টিস্যু দেন সরাসরি দিয়ে একবার ট্রাই করতে পারেন। কেক হয়ে যাওয়ার পরে ঠান্ডা করার জন্য এভাবে রেখে দিয়েছিলাম, তো পরে ভিডিও করতে এসে দেখি আমার ছেলে চারপাশ দেখিয়ে নিয়েছে। তো বাচ্চারা বাসায় থাকলে যা হয়। আমার কোনো ভিডিও রেডি ছিল না দেওয়ার জন্য, তো আমার ভাঙা গলায় ভিডিওটা দিতে হলো, আর আমি মাঝখানে কিছুক্ষণ অফ ছিলাম, এই কারণে আমার কণ্ঠটা আসলে এত বেশি খারাপ অবস্থা, আমি ভয়েসটা দিতেই পারছি না। তো আজকে এই পর্যন্তই,
আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। আমি একটু অসুস্থ হয়ে পড়ছি গরমের জন্য আর কি, তো জানি নাই পরিস্থিতি কবে ঠিক হবে। গরমের জন্যে কিন্তু প্রতিনিয়ত সবাই অসুস্থ হয়ে পড়ছে, আর সবার বাসায় আইপিএস জেনারেটর এগুলো নাই, যার কারণে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।